আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার ওয়াজ করতেছেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারা, এক ধরনের গাছ আছে, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, যেই গাছের পাতা কোনোদিন ঝরে না, পাতা পড়ে না, একটা গাছ আছে, মাসালুহা কামাসালিল মুসলিম, এই পাতার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্ত একই, হাদ্দিসুনি মাহিয়া, দেখি তো কোন সাহাবি বলতে পারে এটা কোন গাছ। আল্লাহর হাবিব বললেন, এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না, এই পাতার দৃষ্টান্ত, গাছের দৃষ্টান্ত, মুমিনের দৃষ্টান্ত এক রকম, ফাহাদ্দিসুনি মাহিয়া, কে আছো বলতে পারো এটা কোন গাছ? কেউ পারে না। সাহাবারা মনে করছে এটা মরুভূমির কোন একটা গাছ হবে, কেউ বাড়ির পাশে যে খেজুর গাছ আছে এটা খেয়াল করে নাই, সবাই চলে গেছে অন্য গাছের দিকে, ক্যাকটাস, গুলমলতা, মরুভূমির রেয়ার যে গাছগুলো আছে, দুর্লভ দুষ্প্রাপ্য গাছগুলো, তারা এক একজন একটার পর নাম বলতে আরম্ভ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হয় নাই, একজন বলে একটা, আল্লাহর হাবিব বললেন, হয় নাই, সব শেষে কেউ যখন পারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা নাখলা, এটা খেজুর গাছ। এটা কি গাছ? সবাই বলেন কি গাছ? খেজুর গাছ। কেউ পারে নাই, ওয়াজ শেষ, নসিহত শেষ, সবাই বাড়ি ফিরে যাচ্ছে। সাইয়েদুন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর হঠাৎ করে বললেন, আব্বা, আল্লাহ রাসূল যখন জিজ্ঞেস করেছিল এটা কোন গাছ, আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ, আমি কিন্তু জানতাম। ওমর ফারুক বললেন, বলো নাই কেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বা, আপনি পারেন না, আমার চাচা আবু বকর পারে না, মুরব্বী সাহাবারা কেউ পারে না, আমি মাঝখান দিয়ে কেমনে বেয়াদবি করি? সুবহানাল্লাহ, পড়বেন না? উমরে ফারুক বললেন, বলো কি, তুমি যদি আজকে বিশ্বনবীর সামনে উত্তরটা দিতে পারতা, আমার ছেলে উত্তর দিতে পেরেছে, এটা যেন আমার বকটা এত বড় হয়ে যেত। ও আব্দুল্লাহ, কেন তুমি বললা না? আজকে কেউ প্রশ্নের উত্তর করতে পারে নাই, তুমি যদি বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে প্রশ্নের উত্তর করতে পারতা, আমার বকটা এত বড় হয়ে যেত, কেন বললা না? তুমি বললে আমি বড্ড খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ, পড়েন। তার মানে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হার মানায় দেয়, এরকম আসলে নাই, এই জন্য পরামর্শ করবেন, অবশ্যই পরামর্শ করবেন। সাইয়েদুনা ওমরে ফারুক যখন খলিফা, তিনি মুরব্বীদের মিটিংয়ে একটা ছোট্ট বাচ্চাকে রাখত, অল্প বয়স্ক এক সাহাবি, ওই সাহাবির নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুরব্বীরা মনে কষ্ট পেলেন, কিরে এই ছেলের সমান নাতি আছে আমার, ঘরে আমার নাতি আছে, এই ছেলের সমান, এই ছেলেকে কেন রাখে? ওমরে ফারুক বললেন, একদিন দেখাই দিব আপনাদেরকে কেন রাখি। ওমরে ফারুক একদিন সবাইকে বললেন, ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আপনারা কে জানেন? বলেন তো। এক সাহাবী বললে, এই সূরা দ্বারা বোঝানো হয়েছে আমাদের যখন বিজয় অর্জিত হবে তখন যেন আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করি। ওমরে ফারুক বললেন, উত্তর হয় নাই। আরেক বয়স্ক সাহাবী বললেন, আমাদেরকে রব্বুল আলামিন বড় বড় শহর বিজয়ের ব্যাপারে আদেশ দিয়েছে, এই সূরা দ্বারা আমি এটা বুঝেছি। ওমরে ফারুক বললেন, হয় নাই। কেউ যখন উত্তর করতে পারে নাই, ওমরে ফারুক বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এই সূরার ব্যাপারে কি জানো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, হুয়া আজালু রাসূলিল্লাহ, এই সূরা দ্বারা বিশ্বনবীর আগাম মৃত্যুকে বোঝানো হয়েছে। ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ, নবী হে যখন বিজয় আসবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে বানের পানির মতো লোকজন কালিমার ছাতার নিচে প্রবেশ করতেছে। তো সবাই যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, সবাইকে মুসলমান বানানোই ছিল বিশ্বনবীর মিশন, মিশন যখন কমপ্লিট, নবী থাকার পৃথিবীতে আর দরকার নাই। এ সূরা দ্বারা আল্লাহ বুঝিয়েছেন বিশ্বনবী পৃথিবীতে আর বেশি দিন বেঁচে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ওমরে ফারুক ডেকে বললেন, আব্দুল্লাহ মারহাবা, মারহাবান বিকাইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কেউ সঠিক উত্তর না দিতে পারলেও তুমি সঠিক উত্তর দিয়েছো, তুমি এই সূরার ব্যাপারে যতটুকু জানো আমিও জানি ততটুকু, পড়েন, সুবহানাল্লাহ, তুমি সঠিক উত্তর দিয়েছ। এই হাদিসগুলো প্রমাণ করে মাঝে মাঝে জুনিয়ররা সিনিয়রদেরকেও হারিয়ে দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে বাচ্চা ছেলেদেরও পরামর্শের দরকার আছে না নাই? ঘরে সুখ নাই, শান্তি নাই, কারণ পরামর্শ করেন না তো। আব্বা আম্মার পরামর্শ নেন, স্ত্রীদের পরামর্শ নেন, ছেলে মেয়েদের পরামর্শ নেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শ করে সিদ্ধান্তগুলো নেওয়ার দরকার আছে না নাই? পরামর্শ করে ফ্যামিলি মিটিংয়ে যদি আমরা সিদ্ধান্ত নেই, ওই সিদ্ধান্তে বরকত দিবে কে? আওয়াজ করে বলেন, ওই ঘরটারে বরকতময় করে কে? আল্লাহ।